আজির ক্যাবিনেটত বরাক ভেলির কার্যালয়ের সকল কাম বা বরাক ভেলি অঞ্চলের সকল কাম অতি ক্ষিপ্রতার আগবার কারণে মুখ্যমন্ত্রী মহোদয়ের আগ্রহ বরাক ভেলিলৈকে অতি সঘনায় যাতে মন্ত্রী সকল গৈ থাকে তার কারণে একটা সিদ্ধান্ত লওয়া হয়েছে। বরাক ভেলির তিনিখন ডিস্ট্রিক্ট অভিভাবক মন্ত্রী হিসাবে পীযুষ হাজরিকা আর মই নিজে আছো, আমি রেগুলারলি তাত গৈ থাকো বা অভিভাবক মন্ত্রী হিসাবে নিজের দায়িত্ব পালন করে থাকার উপরেও আজির ক্যাবিনেটে সিদ্ধান্ত লৈছে যে প্রতি মাহতে দুগৰাকী কৈ মন্ত্রী বরাক ভেলির তিনিখন জেলা তিনিদিন কৈ থকাকৈ ভ্রমণ করব আর দুয়োগৰাকী মন্ত্রী গৈ বরাক ভেলি অঞ্চলের প্রতিখন জেলার নিজের ডিপার্টমেন্টর উপরেও প্রতিটো বিভাগের কাম কেনেকে চলিছে সকল ধরনের রিভিউর লগত তিনিখন জেলা ভ্রমণ করব, এমএলএ এমপি বা তার জনপ্রতিনিধি সকলক লগ করব, সামাজিক সংগঠন বা সামাজিক যিসকলের লগত আলোচনা করবলগা আছে তেনেকুৱা লোকসকলক লগ করব, ডিসি এসপি জেলা আয়ুক্ত আর আরক্ষী অধীক্ষকর লগত ডিপার্টমেন্টর সকল কথা আলোচনা করব আর যি ধরনের তাত এক্টিভিটি চলি আছে সরকারের উন্নয়নের কাম চলি আছে এই কথাবিলাক চাব। গতি এই ধরনের একটা বরাক ভেলির সামগ্রিক উন্নয়নের বা তাত চলি থাকা কাম সমূহের ক্ষিপ্রতা আনিবর কারণে এই ধরনের সিদ্ধান্ত লওয়া হয়েছে আর প্রতি মাহতে দুগৰাকী মন্ত্রীক সেই ধরনের দায়িত্ব দিয়া হয়েছে। সেই অনুযায়ী আগস্ট মাহত রঞ্জিত কুমার দাস ডাঙরিয়া, সেপ্টেম্বর মাহত অতুল বরা ডাঙরিয়া আর উর্ষাও গৌরব ব্রহ্ম ডাঙরিয়া, অক্টোবর মাহত চন্দ্রমোহন পাটোয়ারি আর কেশব মহন্ত ডাঙরিয়া, নভেম্বর মাহত রণোজ পেগু আর অশোক সিংহাল ডাঙরিয়া, ডিসেম্বর মাহত যোগেন মোহন আর সঞ্জয় কিষাণ ডাঙরিয়া, জানুয়ারি মাহত অজন্তা নেওগ ডাঙরিয়া নি, ফেব্রুয়ারি মাহত বিমল বরা ডাঙরিয়া আর নন্দিতা গার্লসা ডাঙরিয়া, এনেকা ধরনের প্রতি মাহতে দুগৰাকী মন্ত্রী যার দায়িত্ব দিয়া হয়েছে আর দুগৰাকী মন্ত্রী করে থাকবে রেগুলার গার্জেন মিনিষ্টার যার উপরও। গতি বরাক ভেলিত চলি থাকা বিশেষ বহু বরাক ভেলির উন্নয়নের কাম চলি আছে, মিনি সেক্রেটারিয়েটের কাম চলি আছে, ডিসি অফিস, স্টেডিয়াম, বিভিন্ন ধরনের রাস্তাঘাট আর সকল বিভাগের কাম যাতে বরাক ভেলিত খুব সুচারুরূপে হব পারে সেই কথাটির প্রতি লক্ষ্য রাখি এই ধরনের একটা সিদ্ধান্ত লওয়া হয়েছে, যে সিদ্ধান্ত বরাক ভেলির উন্নয়নের ক্ষেত্রে বা বরাক ভেলির কার্যালয়সমূহের কাম সমূহ সরকারি কাম বিভাগের কাম সমূহ ক্ষিপ্রতর করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হব। ঠিক তেনেদরে আজি আপনাদের জানে যে সরকারে প্রতি বছরে বড়োলেণ্ড স্বায়ত্তশাসিত পরিষদলৈকে যে অনুদান আগবঢ়ায় সেই অনুদানের আমার এসওপিডি জেনারেল ফান্ডের যে অনুদান এই অনুদানের কারণে আজির ক্যাবিনেটে 401.50 কোটি টাকা 50 লাখ টাকার অনুমোদন দিছে আর এই বছরের ফার্স্ট ইনস্টলমেন্ট হিসাবে রিলিজ করা প্রায় 800 কোটি টাকাতক অধিক টাকা অসমৰ রাজ্য সরকারের পর বরাক ভেলির উন্নয়নের কারণে স্টেট বাজেটের পর দিয়া হয় আর এই এসওপিডি ফান্ডর 401.50 কোটি টাকার বিটিসি সরকারলৈকে আজি অনুমোদন দিয়া হয়েছে আর এখানকার এই ফার্স্ট ইনস্টলমেন্টও দিয়া হল। গতি বরাক বিটিআর সরকারখনের কারণে আর বরাক বিটিআর বড়োলেণ্ড উন্নয়নের কারণে ইয়াক অত্যন্ত ক্ষিপ্রতরভাবে কাম করার ক্ষেত্রে সহায়ক হব। গতি এই দুটা সিদ্ধান্তর উপরেও আর কেবাটাও সিদ্ধান্ত আজি ক্যাবিনেটত লওয়া হয়েছে। এই সিদ্ধান্তখিন আমার সতীর্থমন্ত্রী কেশব মহন্ত ডাঙরে আপনাদের অবগত করা। বড়োলেণ্ডৰ কাৰণে 800 কোটি টকাৰ বাজেট থাকে তাৰে 450% প্ৰায় 401.50 টকা। আপোনালোকে জানে আমাৰ দুখন আঁচনি, এখন হৈছে পি এম জে ৱাই আৰু এম এম জে এ ৱাই, প্ৰধানমন্ত্ৰীৰ জন আৰোগ্য আঁচনি আৰু প্ৰধানমন্ত্ৰী মুখ্যমন্ত্ৰীৰ
জন আরোগ্য আঁচনি। মুখ্যমন্ত্রী জন আরোগ্য আঁচনি মুখ্যমন্ত্রীর আয়ুষ্মান যোজনার আঁচনির অন্তর্গত 66 লাখ পরিয়াল আমি এই আঁচনির জড়িয়ে বছরি 5 লাখ টাকাক আমি স্বাস্থ্য সেবার ক্ষেত্র আমি যদি ইন্সুরেন্স দি আস পাই আছে। গতি এই দুই আঁচনির ক্ষেত্র আজি আমার অটল অমৃত সোসাইটিয়ে এই দুই আঁচনি রূপায়ণ করে আছে আর আজি তার 375 কোটি টাকা এই আঁচনির কারণে মুক্তি করে দিয়া হয়েছে যাতে সকল লোকে সুচারুরূপে চিকিৎসালয় গৈ এই স্বাস্থ্য সেবার সুবিধা উপলব্ধ করব পারে আর চিকিৎসালয় সমূহ যাতে তেখেতসকলের কোরবাত যদি অনাদায় টাকা পয়সা আছে সেইখানে অতি সোনকালে পাওয়ার কারণে এই আজি সিদ্ধান্ত লওয়া আছে। ঠিক তেনেধরণে আর একটা ক্ষেত্র আপনাদের জানে যে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন যার অধীন সেকশন ইন কোম্পানি অসম সরকার আর টাটা ট্রাস্ট ইয়াত মিলি পেলায় আমার ইতিমধ্যে 18 ক্যান্সার হসপিটালের ইতিমধ্যে আমার 8 ক্যান্সার হসপিটাল ইতিমধ্যে কর্মরত হয়ে আছে আর বাকি কিখন আন্ডার কনস্ট্রাকশন আর ইয়ার ভিতরতে অসম সরকারে তার 2531 কোটি টাকা দিবলৈ প্ল্যান করেছিল আর টাটা ট্রাস্টের 1180 কোটি টাকা দিয়ার কারণে প্ল্যান করেছে। ইয়াত অসম সরকারে এতিয়ালৈকে 1475 কোটি টাকা দিছে আর টাটা ট্রাস্টে 623 কোটি টাকা দিছে। গতি অসম সরকারে আজি পুনের 200 কোটি টাকা ইতিমধ্যে মুক্তি করে দিছে ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের কারণে যিনি ক্যান্সার কেয়ার হসপিটাল নির্মাণরত অবস্থাত আছে তৎকালীনভাবে এইখানে নির্মাণ সম্পূর্ণ করবর বাবে। গতি ইয়ার লগতে আর একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তটি হয়েছে যে CNG ইতিমধ্যে আমার আপনাদের সকলে গম পাইছে যে পলিউশন লেভেলটি রিডিউস করবর কারণে ইতিমধ্যে আমার অসম সরকারের তরফের আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফা 100টা CNG স্টেশন ইতিমধ্যে নির্মাণ করবলে প্রস্তুত করা হয়েছে তার কিছু আগবাড়িছে আর CNGর ক্ষেত্র ভ্যাট লওয়া হয়েছিল 14.5%। এতিয়া CNGর এই 14.5 ভ্যাট আমি আজি কেবিনেটত 5% কমাই দিছো যাতে CNG সহজে উপলব্ধ হব পারে আর CNGর ক্ষেত্র অধিক যান বাহন চলার কারণে যাতে কম পয়সা চলাচল হবলে আগবাড়ি আহে আর এই ইকো ফ্রেন্ডলি হয় আর তার লগতে আমি আশা করছো যে পেট্রোল ডিজেল যাতক কম খরচ হব আমার পলিউশনটি কিছু নিয়ন্ত্রণ হব। গতি আমার কেবিনেটত এই তিনটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার জড়িয়ে আমি রাইজর ওসর আগবাল। আসনি দুখন হয়েছে আমি 66 লাখ লোক আমি ইতিমধ্যে প্রধানমন্ত্রী পরিয়াল 66 লাখ পরিয়াল 66 লাখ পরিয়ালক আমি ইতিমধ্যে আয়ুষ্মান ভারত আয়ুষ্মান অসম মুখ্যমন্ত্রী জন আরোগ্য দুখন আসনি এখন প্রধানমন্ত্রীর জন আরোগ্য আসনি আর ইনকন ইনকন হয়েছে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য আসনি এই দুইখনত 66 লাখ পরিয়াল প্রধানমন্ত্রীর খনত 20 লাখ মুখ্যমন্ত্রীর খনত 36 লাখ সর্বমুঠ 66 লাখ পরিয়াল। ক্যান্সার কেয়ারের ক্যান্সার কেয়ারের
এতিয়ালৈকে অসম চৰকাৰে 1475 কোটি টকা দিছিল, আজি আৰু 200 কোটি টকা দিছে, 1675 কোটি টকা আমাৰ অসম চৰকাৰৰ তৰফৰ পৰা দিয়া হৈছে, আৰু টাটা ট্ৰাষ্টৰ তৰফৰ পৰা 625 কোটি টকা দিয়া হৈছে, আৰু ইয়াৰ দ্বাৰা 18খন কেঞ্চাৰ হস্পিটেল সম্পূৰ্ণ হ'ব, তাৰে 8খন কৰ্মৰত হৈ আছে। কনচাৰ কেয়াৰ হস্পিটেল কোন কোন জিলাত হ'ব নহয়, ইতিমধ্যে আপোনালোকে গুৱাহাটীত ইতিমধ্যে অলপ দিনৰ আগত মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে উদ্বোধন কৰিছে, আপোনালোকে ভালকৈ জানে। তাৰপিছত ইয়াৰ পিছতে আপোনাৰ ইতিমধ্যে ডিব্ৰুগড়ত হৈছে, তিনিচুকীয়াত নিৰ্মাণ হৈ আছে, শিৱসাগৰত নিৰ্মাণ হৈ আছে, যোৰহাটত ইতিমধ্যে চলি আছে, ইতিমধ্যে নগাঁৱত নিৰ্মাণ আৰম্ভ হ'ব, ঠিক তেনেকৈ আৰম্ভ হ'ব আৰম্ভ হৈছে। তাৰপিছতে আহি আপুনি এইফালে যদি গৈ থাকে আপোনাৰ ইয়াত হ'ব বৰপেটাত ইতিমধ্যে চলি আছে, তাৰপিছত ধুবুৰীত আৰম্ভ হ'ব, বৰাকভেলীত ইতিমধ্যে সম্পূৰ্ণ হৈছে নিৰ্মাণ কাৰ্য, ডিফিত বহুখিনি আগবাঢ়িছে, তেজপুৰত আছে, মঙলদৈত আছে, লখিমপুৰত আছে, গতিকে অসমৰ চাৰিওফালে যাতে কোনো মানুহে বহুত দূৰলৈ যোৱাৰ প্ৰয়োজন নাহে, ঘৰৰ পৰা অহা যোৱা কৰি কেঞ্চাৰৰ ট্ৰিটমেণ্ট বা কেমো ল'ব পাৰে, সেই ব্যৱস্থাৰে অসমৰ ধুবুৰীৰ পৰা ধৰি তিনিচুকীয়ালৈ, বৰাক উপত্যকাৰ আৰু উত্তৰ পাৰ দক্ষিণ পাৰ ব্ৰহ্মপুত্ৰৰ দুইফালে 18খন কেঞ্চাৰ চিকিৎসালয় আমি আশা কৰিছোঁ এবছৰৰ বা ডেৰ বছৰৰ ভিতৰত সম্পূৰ্ণভাৱে কাৰ্যক্ষম হৈ দিওঁ। ৰুৰেল মানে চাওক, এইটোতো আৰু ডিষ্ট্ৰিক্ট হেডকোৱাৰ্টাৰতে দিয়া হৈছে, সকলো সা সুবিধা উপলব্ধ হ'বৰ বাবে, আৰু আমি বেছিকৈ মেডিকেল কলেজৰ ওচৰতে এইকাৰণে কৰিছোঁ যাতে কেঞ্চাৰৰ লগত যিখিনি আনুষংগিক চিকিৎসাৰ প্ৰয়োজন হ'ব সেইখিনিও যাতে তেওঁলোকে তাত উপলব্ধ হয়। চি এন জি হেৰি 14.25 আছিল, এতিয়া 5%লৈ আমি টেক্স কমাই দিলোঁ। আজি ছাৰ বিশেষকৈ এটা সমস্যা দেখা দিছে, যিহেতু আলুৰ যি নাটনি, আলু বন্ধ কৰি দিয়া হৈছে পশ্চিমবংগ চৰকাৰে, সেই আলু অহাত অসমলৈ অহাত কিবা ডিচিশ্যন লৈছে নেকি? তেনেকুৱা যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110।